আগামীকালকে আরেকটা সার্কুলার বের করতে হবে, 20 তারিখ পর্যন্ত আগেরটা ছিল, আগামীকালকে আমাদের আরেকটা সার্কুলার বের করতে হবে, কারণ আগামীকাল হচ্ছে 19 তারিখ। আমাদের ক্যাবিনেট মিটিংয়ে যেটা সিদ্ধান্ত হয়েছে যে মাল্টিপ্লেক্স, শপিং মল, মুভি হল, পার্ক, পিকনিক স্পট, কোন ধরনের এক্সিবিশন, মেলা, সেগুলো সব বন্ধ থাকবে। কারফিউ 8টা থেকে করা হয়েছে, রাত্র 9টা থেকে ছিল, আরো 1 ঘন্টা কমানো হয়েছে, 8টা থেকে করা হয়েছে। সমস্ত ধরনের রিলিজিয়াস অ্যাক্টিভিটিস ইনক্লুডিং কীর্তন, আমাদের যে হরিনাম কীর্তনগুলো চলছে বিভিন্ন জায়গায়, সেগুলো আগামী 23 তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে বিভিন্ন জায়গায়, তারপর থেকে সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ কোভিড আগরতলা পৌর পরিষদের ভেতর প্রায় 24% পজিটিভিটি রেট, আউট অফ টেস্ট যেটা টেস্ট করা হচ্ছে তার মধ্য থেকে সারা রাজ্যে সেটা 10% উপর ছাপিয়ে গেছে। জেলাভিত্তিক যে সংখ্যাটা আমরা দিলাম সেটা অত্যন্ত উদ্বেগজনক, দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, এবং পরিসংখ্যান বলছে, এবং আগের প্রেসমিটগুলোতে আমরা বলেছিলাম যে এক্সপার্টরা যেটা অনুমান করেছে যে এই কোভিড থার্ড ওয়েভ যেটা চলছে এখন সেটা 33,000 পর্যন্ত ছাপিয়ে যেতে পারে। তার জন্য মাল্টিপ্লেক্স, সিনেমা হল, পার্ক, পিকনিক স্পট সমস্ত কিছু বন্ধ করার ঘোষণা করা হচ্ছে, এবং সেটা এফেক্ট হবে আগামীকালকে সার্কুলার বের হবে, 20 তারিখ থেকে সেটা আবার এফেক্ট হবে, এফেক্ট দেওয়া হবে। আমাদের ভ্যাক্সের অধীন যে অফিসগুলো রয়েছে তাতে 50% করে এমপ্লয়িরা আসবে, এবং জয়েন্ট সেক্রেটারি থেকে লেভেলের যে অফিসাররা, তার অ্যাবাব অফিসাররা, তারা উপস্থিত থাকবে। 50% অ্যাটেন্ডেন্স ইন অল অফিসেস, গভর্নমেন্ট অফিসেস ফলিং উইদিন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এবং যারা জয়েন্ট সেক্রেটারি লেভেলের অফিসার অ্যান্ড অ্যাবাব তারা অফিসে উপস্থিত থাকতে হবে বাধ্যতামূলক। আমাদের টোটাল ভ্যাকসিনেশন যেটা আমরা শুরু করেছিলাম অনেক আগেই, টোটাল কাভারেজ এসছে প্রায় অলমোস্ট 91%। টোটাল ভ্যাকসিনেশন আমাদের হয়েছে 48,64,155, এটা হচ্ছে 18 বিলো মানে 15 টু 18, যেটা আমাদের হয়েছে 90,251। এই এজ গ্রুপটা আমাদের টার্গেট কত, 2,13,000, যেটা আমরা 42.37% কভার করেছি, আর ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 42%। আর অ্যাবাভ 18 যেটা, সেটা আমরা 48,64,155 টোটাল আমরা অ্যাচিভ করেছি। আমাদের ফার্স্ট ডোজ গেছে 26,99,468, এবং সেকেন্ড ডোজ গেছে আমাদের 21,50,955, অল টুগেদার 48,64,155। টোটাল ভ্যাকসিনেশন আমাদের স্টকে রয়েছে 7,85,170, ভ্যাকসিনেশন যেটা আমাদের স্টকে রয়েছে 7,85,170, তো ভ্যাকসিনের কোনো অভাব নেই। এবং আমাদের যে গতিতে চলছে সেটা খুব আশাব্যঞ্জক, এবং আগামী দিনে আমরা আশা করব যে ভ্যাকসিনেশন ড্রাইভে অলরেডি উই হ্যাভ অ্যাচিভড 91%, আমরা ভারতবর্ষের মধ্যে প্রথম সারিতে আমরা আমাদের ছোট্ট রাজ্য চলে আসব। তো এই আমাদের আজকে ক্যাবিনেট ব্রিফিং ছিল, এবং